नमस्कार अपना देखें जीवन न्यूज शिलीगुड़ी এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি বাগডোগরা হাসখোয়া তরুণ সংঘ ক্লাবে এবং আজ আপনারা জানেন আজ 9 আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। বিশ্ব আদিবাসী দিবস কিন্তু পালিত হচ্ছে সমস্ত চা বাগান থেকে শুরু করে সমস্ত এলাকায় কিন্তু বিশ্ব আদিবাসী দিবস পালিত হচ্ছে। দেখতে পাচ্ছেন কিন্তু ভারত মাতা ছবি রয়েছে, ডক্টর বি আর আম্বেদকরের ছবি রয়েছে এবং সঙ্গে বিরসা মুন্ডার ছবি রয়েছে। এবং বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে আজ কিন্তু একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে হাসখোয়া তরুণ সংঘ ক্লাবের পক্ষ থেকে। মোট 8 জনের এই টিমে আজ কিন্তু অংশগ্রহণ করছে তরুণ সংঘ ক্লাব, হাসখোয়া তরুণ সংঘ ক্লাব, এবং তার বিরুদ্ধে রয়েছে ন্যাশনাল পরমবীর চক্র আলবার্ট এক্কা মেমোরিয়াল ক্লাব গয়াগঙ্গা। এই দুটি ক্লাবের এই টুর্নামেন্টে আজ কিন্তু প্রথম, এবং আপনাদের জানিয়ে দিই আগামী 15 আগস্ট ফাইনাল ম্যাচ রয়েছে টুর্নামেন্টের। দেখতে পাচ্ছেন কিন্তু এই ফুটবল ম্যাচকে ঘিরে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু দেখার জন্য যেভাবে ভিড় করেছে ফুটবল টুর্নামেন্ট ম্যাচের জন্য, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু সেই ভিড় এবং উৎসুকভাবে কীভাবে কিন্তু সাধারণ মানুষ কিন্তু ফুটবলে কিন্তু খেলা দেখছেন। তুলে ধরছি বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে যে ফুটবল টুর্নামেন্ট সেই চিত্র আপনাদের সামনে জীবন নিউজ শিলিগুড়ি পর্দায়। এই মুহূর্তে দেখছেন আপনারা হাসখোয়া তরুণ সংঘ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে যে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে, তার আজ প্রথম দিন বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে, এবং আগামী 15 আগস্ট কিন্তু রয়েছে ফাইনাল টুর্নামেন্ট। মোট 8 জন টিমের কিন্তু খেলা এই ম্যাচটি, এবং প্রথম যে বিজয়ী হবেন তিনি তারা কিন্তু সেই দল কিন্তু পাবেন 51,000 টাকা এবং রানার্স 31,000 টাকা এবং সঙ্গে ট্রফি। এবং বিশেষ অতিথি বলা যাইতে পারে, বিশেষ অতিথি হিসাবে কিন্তু রয়েছে অশোক লামা। দেখতে পাচ্ছেন আপনারা অশোক লামা একজন সমাজসেবী, চাকো সাবেস্টিন তিনিও একজন সমাজসেবী, বিশিষ্ট সমাজসেবী রয়েছে কিন্তু দিলীপ মুখোপাধ্যায় হাসখোয়া টি গার্ডেন মানে চাপাতি বাগানের ম্যানেজার, এবং রয়েছে হেটামুড়ি সিঙ্গিঝোড়ার প্রধান জগন্নাথ রয়, এবং অসংখ্য কিন্তু মানুষ কিন্তু দেখতে পাচ্ছেন দর্শকের থেকে কিন্তু সমস্ত লোকে কিন্তু ভিড় করে যেভাবে পুজো খেলা দেখছেন সেই বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে আজ ফুটবল টুর্নামেন্ট হাসখোয়া তরুণ সংঘ ক্লাবের পক্ষ থেকে। এবং আরেকবার জানিয়ে দিই আপনাদের আজ কিন্তু তরুণ সংঘ স্পোর্টিং ক্লাব, হাসখোয়া তরুণ সংঘ ক্লাব এবং ন্যাশনাল পরমবীর চক্র আলবার্ট এক্কা মেমোরিয়াল ক্লাব গয়াগঙ্গা এই দুটি দলের মধ্যে কিন্তু ফুটবল টুর্নামেন্ট ম্যাচ হচ্ছে। সেই ম্যাচের চিত্র কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। মোট কিন্তু 35 মিনিট করে 70 মিনিটের এই খেলায় অংশগ্রহণ করেছেন দুটি দল আজ প্রথম দিন এই খেলার। দেখাবো কিছুটা খেলার চিত্র আপনাদের সামনে। মোট 24 বছর হলো এই ক্লাবের পক্ষ থেকে, 24 বছরের কিন্তু 24th ইন্ডিপেন্ডেন্ট ডে ফুটবল টুর্নামেন্ট, মানে মোট 24 বছর আজ কিন্তু পূর্ণ হলো এদের এই ক্লাবের ফুটবল ম্যাচ। এটি 24 নম্বর ফুটবল ম্যাচ হচ্ছে এবং অংশগ্রহণ করছে কিন্তু 8টি টিম এই খেলায়। আজ দুটি দলের মধ্যে খেলা হচ্ছে এবং এই খেলা কিন্তু আগামী 15 আগস্ট ফাইনাল রয়েছে হাসখোয়া গ্রাউন্ডে। দেখতে পাচ্ছেন কিন্তু অসংখ্য মানুষ কিন্তু ভিড় করে দেখছেন সেই খেলার মধ্যে উৎসুকভাবে দেখছেন, এবং আজ বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে কিন্তু নানা রকম জায়গায় কিন্তু চাপাতি বাগান থেকে শুরু করে সমস্ত চা বাগান এলাকায়, এবং নকশালবাড়িতেও দেখা গিয়েছে দার্জিলিং জেলা সভানেত্রী পাপিয়া ঘোষও কিন্তু সেখানে উপস্থিত ছিলেন, এবং সেখানেও কিন্তু নকশালবাড়ি কমিউনিটি হলেও কিন্তু খুব ভালোভাবে এবং উৎসুকভাবে কিন্তু পালন করা হয়েছে বিশ্ব আদিবাসী দিবস। ঠিক এমনটাই কিন্তু দেখা গেল কিন্তু হাসখোয়া তরুণ সংঘ ক্লাবের পক্ষ থেকে, তারা কিন্তু আয়োজন করেছে একটি টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট, 8টি দলের কিন্তু ফুটবল টুর্নামেন্ট। এবং দেখতে পাচ্ছেন সেই ফুটবল টুর্নামেন্টকে ঘিরে কিন্তু অসংখ্য মানুষ
অসংখ্য মানুষ কিন্তু ঘিরে ধরেছে চারিদিক থেকে, খেলা দেখছে কিন্তু প্রচুর মানুষ, এবং কিছুটা দেখানোর চেষ্টা করব খেলার চিত্র আপনাদের। আমরা কথা বলার চেষ্টা করব, যারা অতিথি রয়েছে তাদের সঙ্গে কিন্তু একবার কথা বলার চেষ্টা করব তাদের, এবং দেখতে পাচ্ছেন কিন্তু এখানে বিশেষ অতিথিগণ কিন্তু সকলেই কিন্তু উপস্থিত রয়েছেন এবং খেলা দেখছেন। সেই চিত্র তুলে দিচ্ছি আপনাদের সামনে কিন্তু জিভিএন নিউজ শিলিগুড়ি পর্দায় কিন্তু ফুটবল টুর্নামেন্ট, এবং সেই ফুটবল টুর্নামেন্টে কিন্তু আজ অতিথি, বিশেষ অতিথি হিসাবে তরুণ সংঘ ক্লাব হাসপাত তরুণ সংঘ ক্লাবের পক্ষ থেকে আয়োজিত টুর্নামেন্টে কিন্তু অংশগ্রহণ করছে কিন্তু অতিথি হিসাবে অশোক লামা, সমাজসেবী, বিশিষ্ট সমাজসেবী অশোক লামা, চাকো সাবেস্তিন তিনিও একজন কিন্তু বিশিষ্ট সমাজসেবী, এবং রয়েছেন কিন্তু দিলীপ মুখোপাধ্যায় হাঁসখোয়া চা বাগানের ম্যানেজার, রয়েছে কিন্তু প্রধান হেটামুড়ি সিঙ্গিজোড়া অঞ্চলের কিন্তু প্রধান জগন্নাথ রায়। এবং কিন্তু কথা বলার চেষ্টা করবো আমরা বিশেষ অতিথি সমাজসেবী অশোক লামার সঙ্গে কিন্তু কথা বলার চেষ্টা, বিশেষ করে আজ হাঁসখোয়া মে তরুণ সংঘ যো হ্যাঁ খুশি কি বাত 19 সাল বাদ মে ফুটবল কার্যক্রম রাখা গিয়া হ্যাঁ, বিশেষ করে আজ কাজ আদিবাসী ইন্ডিজিনিয়াস যো জনজাতি দিবস হুসকে দিন উপলক্ষ মে তো সাথ মে আজ মোহরম ভি হ্যাঁ, তো সর্বপ্রথম সভি কো ট্রাইবল জিতনে ভি ট্রাইবল হ্যাঁ যদি আমারে মুসলমান দাজু ভাই হ্যাঁ জিতনা ভি সভি কো আমারে তরফ সে শুভকামনায়। আর আজকে যে কার্যক্রম বিশেষতা এই হ্যাঁ কি হাঁসখোয়া কি যে ফুটবল টুর্নামেন্ট হতি থি পুরানি জমানে মে তো হম লোক ছোটে ছোটে বচ্চে হতে তবে আকে দেখতে থে ইয়াঁ পর তো উসকা যে গরিমা থা তো আজ 19 সাল বাদ যে ফির প্রারম্ভ হুয়া ইসকে লিয়ে তরুণ সংঘকে সবই হাঁসখোয়াকে সবই বাসিন্দাকে শুভকামনা দেওয়া চাহতা হুম ধন্যবাদ জি। আচ্ছা জি ই কিতা জাদা প্রোৎসাহিত করতা হ্যাঁ আম লোকোকে ইস বক্ত ইস খেল কে লিয়ে জি এ খেল যো হ্যাঁ বিশেষ করে মে ইয়াঁ কাজ অর্গানাইজিং টিম থা উসে বাত কর রা থা কি ইয়াঁ লোকাল কিতনা হ্যাঁ এসা মতলব কিন্তু ভবিষ্য মে আমাদের ভাবি পিঢ়ি কে লিয়ে ভি প্রোৎসাহন কে লিয়ে তো বলে লোকাল ভি মিক্স হ্যাঁ কোই বাহার সে প্লেয়ার আয়া হুয়া তো মানে এই জোর দিয়া কি কম সে কম ইয়াঁ লোকাল কাজ যো ভি হামলোগ কা ইয়াঁ পর প্লেয়ার্স উসকো থোড়া প্রোৎসাহন করে আমি যো ভি বন পড়তা হ্যাঁ আপনি তরফ সে আপনি ব্যক্তিগত তরফ সে আপ ভুলিয়েগা জরুর মে ইতনা বতায়া থা উনকো তো ইয়ে যে টুর্নামেন্ট শুরু হুয়ে আজকে যে বিশিষ্ট দিন মে ইসকে লিয়ে ভি আনে বলে দিন মে আচ্ছা আচ্ছা খিলাড়ি ভি ছোটে ছোটে গাঁও মে জেসে আপনি দেখা হুয়া কি ইস বার যো কমনওয়েলথ গেমস মে জিতনে ভি পদক হম লোক লিখে আয় ভারত কে বর্ষ কিন্তু ওয়া পর বিশেষ করকে যে গাঁও গায়ত সে জ্যাদাতর খিলাড়ি সব উভর কে আয় হ্যাঁ তো এসি কামনা করতে কি যে বিশেষ করকে ইয়ে ট্রাইবল বেল্ট এরিয়া হ্যাঁ বগানো কে এরিয়া হ্যাঁ সে কাফি প্লেয়ার আ যায় আর সরকার কে তরফ সে ইসমে থা প্রোৎসাহন দে আর আমার জেসে কিছু কার্যকর্তা হ্যাঁ ভি হাম প্রোৎসাহন দেনে কে তৈয়ার হয়ে ধন্যবাদ ধন্যবাদ। কথা বলে নিলাম কিন্তু বিশিষ্ট সমাজসেবী অশোক লামা, তার সঙ্গে কিন্তু কথা বলে নিলাম এবং আরও কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব বিশেষ। খেলার কিন্তু বিরতির সময় রয়েছে এবং হাফ টাইম আওয়ার দর্শকদের এই জানকারি দিতে হ্যাঁ কি আমরা 19 সাল বাদ হম এই খেল ফির সে শুরু করে হাঁসখোয়া তরুণ সংঘ গ্রাউন্ড মে जो पहला मैच हम लोग का हंसखोवा वर्सेस गाय गंगा इस दोनों का रिजल्ट हंसखोवा 1 गाय गंगा 0 सॉरी गाय गंगा 1 हंसखोवा 1 दोनों ही 1-1 पर अपने हुए हैं। और इस खेल के अंतराल में अभी आज हम लोग सभी का जानते हैं आदिवासी विश्व आदिवासी दिवस के रूप में
हमारी जो छोटी बहन आप लोगों को बहुत सब करके आदिवासी दिवस में मूर्ति क्यों हम रही भाजखोआ तरुण संघ क्लाबर पक्ष के फुटबल टूर्नमेंट आयोजन करा से ही चित्र अपने सामने क्योंकि तुम दीची एवं देखें क्योंकि विशिष्ट अतिथिगण थे सुख यह मुहूर्ते क्योंकि खेलार क्योंकि बिरति रही है और हाफ आवर क्योंकि खेलार और क्यों 35 मिनट खेला एखो बाकी रही है। आज के कार्यक्रम में विराजमान सभी अतिथियों को हार्दिक अभिनंदन। 9 अगस्त को विश्व आदिवासी दिवस के रूप में पहचाना जाता है। इस दिन संयुक्त राष्ट्र संघ UNO ने आदिवासियों के भले के लिए एक कार्यदल गठित किया था, जिसकी बैठक 9 अगस्त 1982 को हुई थी। उसी के बाद से UNO ने अपने सदस्य देशों की प्रति वर्ष 9 अगस्त को विश्व आदिवासी दिवस मनाने की घोषणा की। जब 21वीं सदी में संयुक्त राष्ट्र संघ UNO ने महसूस किया कि आदिवासी समाज उपेक्षा, बेरोजगारी एवं बंधुआबाद मजदूरी जैसी समस्याओं से ग्रसित है, तभी इन समस्याओं को सुलझाने आदिवासियों के मानव अधिकारों को लागू करने দেখছেন কিন্তু আপনারা এই মুহূর্তে কিন্তু একটি ছোট বাচ্চা কিন্তু সেই বিষয়গুলি কিন্তু তুলে ধরছে মানুষের সামনে। আদিবাসী বিশ্ব দিবস কিভাবে হলো এবং তার কি অর্থ রয়েছে সেই সমস্ত জিনিসগুলি কিন্তু তুলে ধরছে। पहले तो मैं आप जो प्रश्न पूछे हैं इसका डायरेक्ट जवाब नहीं दूंगा। मेरा जन्म यही भी हुआ है, मैं इसी मैदान में खेल के बड़ा हुआ हूँ आदिवासियों के बीच में। मेरा भी फैमिली आदिवासी बैकग्राउंड के हैं, तो बहुत खुशी की बात है। और विशेषकर ये जो खेला शुरू हुआ है 19 साल के बाद में फिर हम लोग टूर्नामेंट शुरू किए, पहले हम लोग भी खेलते थे, अभी उम्र हो गए हैं। मैं चाहता हूँ कि ये खेला जो हो रहा है अभी, ये टूर्नामेंट जो हो रहा है, इससे हमारे जो आने वाली पीढ़ियों को उनको प्रोत्साहन मिले, प्रोत्साहन मिले, खेला वो लोग भी खेलें और अच्छा लाइफ उनको बने। ये मैं चाहता हूँ कि जो बच्चे लोग अभी देख रहे हैं, आप खेला देख रहे हैं, विशेषकर उनके लिए ही हम लोग कर रहे हैं। हमारे क्लब की तरफ से, तरुण संघ क्लब की तरफ से हम लोग कोशिश कर रहे हैं कि ये बच्चे लोग खेला में आगे बढ़े और उनका जीवन भी अच्छा। आगे भी युवा पीढ़ी को क्या मैसेज देना चाहेंगे? हर एक पीढ़ी का अपना अपना समस्या होती है, परेशानियाँ दिक्कतें होती हैं, मगर उसमें सुलझाव या सोल्यूशन भी मिलते हैं। और मैं आशावादी हूँ ये आने वाली पीढ़ियाँ अपना सोल्यूशंस, अपना क्या बोलते हैं, रास्ता खोज लेंगे। इनमें है, हिम्मत है, खाली हमें जो हम लोग सीनियर्स जो हैं और भी हैं हमारे सीनियर क्लब मेंबर्स गांव के बुजुर्ग, खाली इनको इनको एनकरेजमेंट करें कि ये आप लोग में बहुत कुछ है, आप लोग बढ़ सकेंगे आगे। कथा बोले एक विशिष्ट समाज सेवी तरह संगे क्योंकि कथा बोले निल किसी बाइक का चाबी अगर जो खो गया है आपको अगर जो ध्यान में आए तो कृपया खेल के बाद हमसे मिलिए। खेल के बाद এই মুহূর্তে কিন্তু দেখছেন বিরতি রয়েছে খেলার এবং আমরা কিন্তু সেই বিরতি সময় কিন্তু কথা বলার চেষ্টা করব সেই খেলোয়াড়দের সঙ্গে। দেখতে পাচ্ছেন কিন্তু অসংখ্য দর্শক কিন্তু দেখে ভিড় করে বসে রয়েছে এবং সেই খেলার মাঠে আমরা কিন্তু প্রবেশ করেছি। বিরতির সময় কথা বলার চেষ্টা করব কিন্তু এবং সেই সমস্ত যে খেলোয়াড় রয়েছে তাদের সঙ্গে। কথা বলার জন্য চেষ্টা করছি সেই সমস্ত তারা কিন্তু ঘেমে রয়েছে, তাদের সঙ্গে কিন্তু কথা বলার চেষ্টা করছি।
মাঠের মধ্যে কেমন খেলে কেমন লাগছে? খেলে খুব ভালো লাগছে, অনেকদিন পরে মাঠে খেলা হয়েছে, খুব ভালো লাগছে, খুব ভালো মাঠ, খুব ভালো অর্গানাইজ করছে এখানকার কমিটি, খুব ভালো লাগছে। আর আজকে টেম্পারেচার কেমন আছে? আজকে টেম্পারেচার ফার্স্ট ম্যাচ যেহেতু সব ইম্পর্টেন্ট হয় আছে, খুব সুন্দর আছে, অর্গানাইজ অডিয়েন্স অনেক আছে, খুব ভালো লাগছে। আমরা কিন্তু কথা বলে নিলাম গয়াগঙ্গার যে টিম রয়েছে ন্যাশনাল পরমবীর চক্র আলবার্ট একা মেমোরিয়াল যে ক্লাব রয়েছে সেই খেলোয়াড়ের সঙ্গে কিন্তু আমরা কথা বলে নিলাম এবং এবারও কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব হাসকর যে রয়েছে তরুণ সংঘ ক্লাবের খেলোয়াড়দের সঙ্গে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব। কথা বলে নিলাম কিন্তু এই মুহূর্তে আমরা এবং এর সঙ্গে কিন্তু তো দর্শক যে গ্রাউন্ড মে কাফি হ্যাঁ এর সঙ্গে কিন্তু আমরা এই মুহূর্তে বাত করেঙ্গে আকাশ কথা বলে নেওয়ার চেষ্টা করবো কিন্তু আকাশ জি যিনি কিন্তু ক্লাবের পক্ষের একজন আকাশ হ্যাঁ সদস্য জানেঙ্গে ইস খেল কে বারে মে দো শব্দ আকাশ কহে আর ইস গ্রাউন্ড কে বারে মে কুছ কহে আজ গ্রাউন্ড তো দেখে আপকো ক্রাউড দেখ রহা হ্যায় গ্রাউন্ড মে কিতনা হ্যায় দর্শক হ্যায় আর ইয়ে 2003 মে জো বন্ধ হতা উসকে বাদ মে জো আজ 2022 মে শুরু হুয়া হ্যায় সবসে পহলে ধন্যবাদ দেনা চাহতা হ্যায় জো পুরে টিম কো তরুণ সংঘ কে जो सेक्रेटरी प्रेसिडेंट जो ऑर्गेनाइज किया बहुत ही सुंदर और जो लोकलिटीज और एक टूर्नामेंट को जो ऑर्गेनाइज करना है बहुत बड़ा है जिसमें 8 टीम इसमें पार्टिसिपेट किए हुए हैं और 8 उस टीम यहाँ पे सबसे बढ़िया बढ़िया टीम ही हर्टी गार्डन में तो ये सबसे बढ़िया কিন্তু অশোকজির সঙ্গে এবং দেখতে পাচ্ছেন কিন্তু অসংখ্য দর্শক কিন্তু খেলা দেখার জন্য এবং খেলার বিরতি রয়েছে এই মুহূর্তে এবং কিন্তু এরই সঙ্গে বিদায় নেব আমরা ফিরে আসবো আগামী আপডেট নিয়ে ততক্ষণ চোখ রাখুন এবং দেখতে থাকুন জিভেন নিউজ শিলিগুড়ি।